হ্যালো বন্ধুরা, তো এবার আমি চলে আসলাম ব্যাটালিয়নের ডিউটি। এই যে তোমাদের ট্রেনিং চলছে এখন, বা কেউ এই চাকরি পেয়ে যাচ্ছ, তারপর ট্রেনিংয়ে যাচ্ছ, ট্রেনিং করছো, ট্রেনিংয়ের পরে পাসিং আউট হবে, তারপর তোমাদের ব্যাটালিয়নে পোস্টিং হবে। সেটা নর্থ বেঙ্গল ব্যাটালিয়ন হতে পারে, সাউথ বেঙ্গল ব্যাটালিয়ন হতে পারে, যে কোনো ব্যাটালিয়নে পোস্টিং হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ব্যাটালিয়নে পোস্টিং হতে পারে। এবার এই যে ব্যাটালিয়নে আপনারা যাবেন, গিয়ে আপনাদের যেগুলো ডিউটি হয়, সবার প্রথমে ব্যাটালিয়নে যেটা একটা খুব ভাইটাল ডিউটি বলি আমরা সবাই, সেটা হচ্ছে ম্যাগাজিন ডিউটি। এই ম্যাগাজিন ডিউটিটা কি? এই ম্যাগাজিন ডিউটিটা হচ্ছে আপনাকে 24 ঘন্টার জন্য ম্যাগাজিন পোস্টে, মানে ম্যাগাজিন ডিউটির জন্য আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে আপনাকে 24 ঘন্টা ডিউটি করতে হবে। ম্যাগাজিনে সাধারণত 4টা পোস্ট হয়, মানে 4 কোণায় 4টা পোস্ট হয়। এই 4টা কোণে কিন্তু 4 জনকে সেন্ট্রি দিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু 24 ঘন্টার জন্য এঙ্গেজ করে দেওয়া হয়। যে এক একটা পোস্টে কতজন থাকবে, এক একটা পোস্টে 3 জন করে থাকবে, তাহলে 3 3 6 6 আর কত হয়, তাহলে 12 জন থাকছে। তাহলে 12 জনকে এখানে ডিটেল করা হয় ম্যাগাজিন ডিউটির জন্য। এখানে হচ্ছে সেই 2 ঘন্টা পরপর সেন্ট্রি চেঞ্জ হয়, মানে এখানে দিনের বেলা 8 ঘন্টা পড়বে। মানে সকালে যদি কেউ যদি ডিউটি শুরু করে ম্যাগাজিন ডিউটি, তাহলে 8টা থেকে 10টা করলো ফার্স্ট, যার নামে আছে বা ইয়ে করানো ফার্স্ট সেন্ট্রি, তারপর 10টা থেকে আবার 12টা করলো সেকেন্ড সেন্ট্রি, আবার 12টা থেকে 2টা করলো থার্ড সেন্ট্রি। তো এইভাবে রোটেশন করে এক একটা সেন্ট্রি পোস্টে, ঠিক আছে, একটা সেন্ট্রি পোস্টে 3 জনকে ডিটেল করানো থাকে, 3 জন। তাহলে এখানে যেহেতু 4টা আছে, তাহলে 3 4 কত, 12 জন হচ্ছে ছেলে থাকবে, 12 জন ছেলে বা 12 জন মেয়েও থাকতে পারে, কোনো কোনো জায়গায় মেয়েকে দিয়েও ডিউটি করায়। তো এই যে 12 জন থাকলো, 2 ঘন্টা করে করে রোটেশনে ঘুরে, দিনের বেলা 4 ঘন্টা ডিউটি করতে হয়, রাত্রেবেলা 4 ঘন্টা ডিউটি করতে হয়, 8 ঘন্টা কভার হয়ে যায়। তো এইরকম করে ডিউটি এখানেও কিন্তু করানো হয়। আর এইখানেই হচ্ছে, এটাই ম্যাগাজিন ডিউটি বলা হয়। এটা হচ্ছে খুবই ভাইটাল ডিউটি, কারণ এখানে বাইরে থেকে কেউ চলে আসতে পারে। আর এখানে প্রচুর পরিমাণে ভিজিট হয় এই ডিউটিতে, মানে অফিসাররা রাত্রেবেলা দিনের বেলা যে কোনো সময় ভিজিট চলে আসে, যেখানে কী ঠিকঠাক মতো ভিজিট করছে কিনা, খুবই ভাইটাল বলা চলে এই ডিউটিটা। তো ব্যাটালিয়নের সব থেকে যদি ভয়ঙ্কর ডিউটি হয়, সেটা হচ্ছে ম্যাগাজিন ডিউটি। তারপরে যেটা ডিউটি হয়, বিভিন্ন গেটে ডিউটি হয়, ঠিক আছে। ব্যাটালিয়নের যে মেন গেট থাকে, বা ব্যাক সাইডের গেট বা মেন সাইডের গেট, একটা একটা ব্যাটালিয়নে 2টা 3টা গেট থাকতেই পারে। একটা গেট নাম্বার 1 2 3 এভাবে গেট থাকে। তো যে গেটগুলো থাকে, সেই গেটগুলোতেও কিন্তু সেন্ট্রি পোস্ট থাকে। তো সেইখানেও কিন্তু ডিউটি হয়, ঠিক আছে। ওখানে এক একটা ব্যাটালিয়ন একই রকমের নিয়মের ডিউটি করায়। কোনো কোনো ব্যাটালিয়নে 2 দিনের জন্য পাঠিয়ে দেয়, কোনো কোনো ব্যাটালিয়নের আবার 1 দিন করেই রেখে, কোনো তখন কোনো ব্যাটালিয়নে আবার 1 সপ্তাহ পর্যন্ত ওইগুলোতে ডিউটি রাখে। মানে আপনি 1 সপ্তাহ ধরে ওখানেই ডিউটি করবেন। আপনার মতো ওখানে ডিউটি 3 জন বা 4 জন দিয়ে দেওয়া হয়েছে, এবার তোমরা ওখানে ডিউটি করতে থাকো, 1 সপ্তাহ ধরে ডিউটি করতে থাকো। 1 সপ্তাহ পরে তোমাদের পুরো পার্টিটাকে চেঞ্জ করে আবার নতুন পার্টি দিয়ে দেবে ওখানে। তো এইরকম ধরনেরও ওখানে ডিউটি করায়। আর তারপর যেটা হচ্ছে ব্যাটালিয়নের আরেকটা ডিউটি, মানে ফেটিক ডিউটি। ফেটিকটা কিন্তু ডিউটির মধ্যেই বলা চলে, মানে মর্নিংয়ে তোমাদের প্রতিদিনই প্রায় পিটি হয়, প্যারেড হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফেটিকে কিছু নির্দিষ্ট নাম থাকে, যারা ওরা হচ্ছে ফেটিক করে, মানে পরিষ্কার করে। আজকে হচ্ছে এইখান থেকে এত নাম্বার, যে সিরিয়াল নাম্বার, তারা আজকে পরিষ্কার করলো, এই গার্ডেন পরিষ্কার করবে, এই ফুল গাছে জল দেবে, এইখানে নোংরা পরিষ্কার করবে, বিভিন্ন রকমেরভাবে কাজ করায়, সেটাকে কিন্তু ফেটিক করা হয়। এই কাজগুলো কিন্তু মেসেও করায়, মেসেও কখনো মেস পরিষ্কারের জন্যও কাজ করায়। তো এগুলো কিন্তু ফ্যাটিক ডিউটির মধ্যেই পড়ে। আর ব্যাটালিয়নে অনেক অনেক কিছুই কাজ থাকে, মানে কি বলবো, এখানে যদি একটা গার্ডেন থাকে, তো গার্ডেনের জন্য কিছু ছেলেকে রাখে, রেখে দেওয়া হয় যে ফুল গাছগুলোকে চর্চা করার জন্য। আম বাগান থাকলে সেই আম বাগানের আমকে সেন্ট্রি দেওয়ার জন্যও কিন্তু থাকে। মানে ব্যাটালিয়নে এইরকম কিছু কিছু ডিউটি হয়, যেগুলো আপনার মনে হবে এটা কোনো ডিউটি না। তো এই জিনিসগুলো খুব মজার ছলে নিতে হয়, আর বেশ ভালো লাগে ডিউটি করতে। তো ব্যাটালিয়নে ডিউটি সাধারণত লাইটলি ডিউটি হয়, কিন্তু ওখানে ব্যাটালিয়নে অনেক সিনিয়র থাকে, অনেক হায়ার র্যাঙ্কের সিনিয়র অফিসাররা থাকে। তো কিন্তু এটা কিন্তু খুবই সাবধান, যদি ওনাদের সামনে যদি কোনো আপনাদের ফল্ট চোখে ধরা পড়ে, তাহলে কিন্তু ওনাদের সামনে আপনি মগরা লিস্টে চলে যাবেন, যেটা আমরা 14 নম্বর বলা হয়, পুলিশের 14 নম্বর। তো সেগুলো খুব একটা, আর ওইখানে যেহেতু সবসময় সিনিয়ররা আসা যাওয়া করে, তো একটা অবশ্যই আপনাদের ওখানে একটা ভালো পিটি প্যারেড এইসব জিনিসগুলো খুব লেগে থাকে। আর একটা পুলিশের যে একটা ফিটনেস বলে কথা, সেই কথাটা কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় ওইখানে।
তারপর যেটা বলি, ব্যাটালিয়নে আরেকটা যেটা, এই ডিউটিগুলো ছাড়াও আরেকটা যেটা ডিউটি করতে হয়, এটাও খুব জঘন্য ডিউটি, যেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটি। এই ল অ্যান্ড অর্ডার ডিউটিটা এমন সময় আসবে, আর এতগুলো করে ফোর্স চাইবে, মানে সবাইকে পাঠিয়ে দেবে। ধরে নাও আপনার ফোর্থ ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে, তো ফোর্থ ব্যাটালিয়ন মানে হচ্ছে রায়গঞ্জ কসবা। আমি এক্সাম্পলগুলো নর্থ বেঙ্গলের দিক থেকে দিচ্ছি, বিকজ আমি নর্থ বেঙ্গলের ছেলে আর নর্থ বেঙ্গলে আমার পোস্টিং, সাউথ বেঙ্গল সম্বন্ধে দিচ্ছি না। তবে ভাই বিষয়টা একই, রুলস একই। এক্সাম্পলের জন্য আমি ফোর্থ ব্যাটালিয়ন কসবাকে নিলাম, এখানে আপনার ধরনের পোস্টিং হলো। তারপর বালুরঘাটে একটা বল্লা মেলা বলে পূজা হয়, তো সেই মেলায় যখন ওরা ফোর্স চাইবে, তো ওই ব্যাটালিয়নগুলো থেকে বেশি বেশি করে ফোর্স চায়। এবার তাতে কি সমস্যা হয়, ওই ব্যাটালিয়নে যত ফোর্স থাকে সেই ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য, 12 দিনের জন্য। লাইন অর্ডারে ডিউটি করার নির্দিষ্ট টাইম নেই, এটা একটা খুব খারাপ জিনিস। যেটা হচ্ছে, আপনার এখানে মেসেজ হয়তো আসছে ব্যাটালিয়নে যে 1 সপ্তাহের জন্য যেতে হবে, আপনি 1 সপ্তাহের মতো গেলেন, আপনি বেডিং ফেডিং যেটাই হোক না কেন, আপনি যার আপনার যার যেটা লাগে সেরকম পুরো প্যাকেজিং করে, প্যাকেট করে বা বেডিং টেডিং খুব রেডি ফেডি করে গাড়িতে তুলে দিলেন, পুলিশ গাড়িতে, পুলিশ গাড়ি আপনাকে পৌঁছে দিল সেই মেলাতে ডিউটির জন্য। এবার এখানে আপনি ডিউটি করছেন, করতে করতে আবার হয়তো একটা মেসেজ চলে আসলো যে আরও 2 দিন করতে হবে এই জায়গাতে মেলা, মেলার ডিউটি, তো আপনাকে আরও 2 দিন করতে হবে। এবার এটা করতে করতে ধরো আবার একটা কোনো মেসেজ আসলো, এবার তোমাকে অন্য জায়গায় যেতে হবে, ধরো মালদায় কোনো CM আসছে, সেখানে আপনাকে যেতে হবে, ওই পার্টিটাকে আবার ওইখান থেকেই আবার মালদা পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটি। ব্যাটালিয়ন থেকে খুব ল অ্যান্ড অর্ডার ডিউটি হয়, এই ডিউটিটা খুবই একটা বোরিং ডিউটি, যারা ব্যাটালিয়নে থাকবে প্রথম প্রথম তাদেরই ডিউটিটা হয়। ব্যাটালিয়নের বাইরে যারা থাকে, যেমন থানায় থাকে, তাদেরও হয় কিন্তু তুলনামূলক কম হয়, কিন্তু ব্যাটালিয়ন থেকে বেশি ফোর্স চাওয়া হয়, কারণ ব্যাটালিয়নে ফোর্স অনেক স্ট্রক থাকে। এবার ব্যাটালিয়ন, এবার আপনারা বলবেন যে ব্যাটালিয়নের পোস্টিং হলে কি ব্যাটালিয়নে এইভাবে 3-4 বছর কেটে দিতে হবে? না, ব্যাটালিয়নের বাইরেও থাকা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ক্যাম্পে যেতে হবে, ক্যাম্পে, কোনো আউটপোস্টে, কোনো থানার আন্ডারে ক্যাম্পে, এরকম প্রতিটা জায়গাতেই আছে। তো ব্যাটালিয়ন থেকে আপনি যদি ক্যাম্পে যেতে চান, তাহলে আপনি যে ব্যাটালিয়ন মেজর আছে, তাহলে আপনি ওনাকে বলুন যে স্যার আমি ক্যাম্পে যাব, তাহলে আপনাকে ক্যাম্প অবশ্যই দিয়ে দেবে। সেটা থানা ক্যাম্প হতে পারে, আউটপোস্টে হতে পারে, সেটা বিভিন্ন বিভিন্ন ক্যাম্পে হতে পারে। তো ক্যাম্পে সাধারণত 8 থেকে 9 মাস বা খুব জোর 1 বছর ক্যাম্পে রাখে, তারপরে আবার চেঞ্জ করে অন্য ক্যাম্পে পাঠিয়ে দেয়। এবার যদি বলি ক্যাম্প কী, ক্যাম্প হচ্ছে কোনো একটা থানার আন্ডারে যেখানে 6-7 জন কনস্টেবল বা 10-12 জন কনস্টেবল আর 1 জন অফিসার, এরকম ওরা চেয়ে থাকে যে আমাদের এরিয়াতে, আমাদের থানার যা স্ট্রেংথ সেই স্ট্রেংথে আমরা ডিউটি করতে পারি না, আমাদের আরও কিছু লাগবে, তার জন্য ওই ব্যাটালিয়ন থেকে সেই ফোর্স এবং অফিসারকে নেওয়া হয়। বলা যেতেই পারে যে এগুলো হচ্ছে ভাড়াটিয়া ফোর্স, মানে তাদেরকে ভাড়া নিয়ে আসা হয় 6 মাসের জন্য, 1 বছরের জন্য খাটিয়ে আবার ওদেরকে চেঞ্জ করে আবার অন্যজনকে নিয়ে আসে। তো এটা হচ্ছে ক্যাম্পের সিস্টেম। এক একটা ক্যাম্পে আপনি প্রথমত 6 থেকে 8 মাস থাকবেন, তারপর আবার চেঞ্জ হবে, তারপর আবার অন্য ক্যাম্পে, এইভাবে করে আপনার 3-4 বছর কেটে যাবে ব্যাটালিয়নের আন্ডারে। তো এই হলো ব্যাটালিয়নের আন্ডারে থাকাকালীন ডিউটি, ঠিক আছে? তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবে।